لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله হৃদয়ে সে বা
আশা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয় সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি শাস্তি রহুকুম লহ মাখা মুহাম্মাদ প্রাণেতে হযরত হে আল্লাহ দয়া কর হে তায়েফবাসী ওরা চেনে নি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি উদ্যোগে দুই দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ খতিব বেলাশপুর নোয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ জনাব সভাপতি সাহেবকে তার গোলামকে কবুল করুক বলেন আমিন আজকের আলোচনায় প্রধান আলোচক হিসেবে রয়েছেন উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা গোলাম কবির আজহারি উপস্থিত হয়েছেন আল্লাহ তাকে নেক হায়াত দান করুক বলেন আমিন আরো কথা বলেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব দ্বিতীয় দিনে রয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি
আরো থাকবেন হযরত মাওলানা আবু তাহের, হযরত মাওলানা আব্দুর রহিম রব্বানী, আলহাজ তাফাজ্জল হোসেন পাটোয়ারি প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দীন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় নিগ্রানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা যেই জমিনে বসেছি এই জমিন কার? আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে, কার? আকাশ কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? আসুন সে আল্লাহর জন্য সবাই শুকরিয়া করি, জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, হামদান, কাসিরান, তাইয়িবান, মুবারাকান ফিহি, রব্বানা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, যদি আমার শুকরিয়া করো, আমার প্রশংসা করো, তাহলে নিয়ামত আরো বাড়াই দেব। আর যদি আমার না শুকরিয়া করো, তাহলে নিয়ামত যা দিয়েছি তা কেড়ে নেব, ছিনিয়ে নেব। আল্লাহ যদি ছিনিয়ে নেয় কেড়ে নেয়, ধরে রাখার ক্ষমতা আমাদের আছে? কেউ ধরে রাখতে পারবো? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা কার কথা? আল্লাহ বলে, নিয়ামত দিয়েছি আরো বাড়াই দেব, যদি শুকরিয়া করো, আর যদি না করো কেড়ে নেব। কঠিন শাস্তিও রেখেছি, শুধু কেড়ে নেব, ছিনিয়ে নেব, এতেই শেষ নয়, কঠিন বিচারের ব্যবস্থাও রেখে দিয়েছেন। কার কথা? আল্লাহর কথা হক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, গুনে শেষ করা যাবে? জোরে বলেন, এত নিয়ামত দিয়েছেন। এই যে আমাদের শরীরে দুইটা হাত আছে, কয়টা হাত? দুইটা হাত। একটা হাত যদি এই মুহূর্তে কারো অচল হয়ে যায়, সে বুঝবে এই হাতটা অচল হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে, হাতটা কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠি? এভাবে দুইটা হাত দিয়েছেন, এই দুই হাত দিয়ে কত কাজ করা যায়, খাওয়া যায়, ধরা যায়, শোয়া যায়। হাত না থাকলে এই রকম কিছু করা যেত? হাতের দিকে লক্ষ্য করলে প্রশংসা করতে হবে কার? এরপর আমাদের রয়েছে দুইটি পা, আছে না? দুই পা রয়েছে। এই এলাকা থেকে, বালাসপুর থেকে জকসিন, জকসিন ওইদিকে একটা জায়গা আছে না, এখান থেকে প্রতিদিন একবার আসলে গেলে কত টাকা গাড়ি ভাড়া লাগে? 30 টাকা। কত টাকা? 25 টাকা। আচ্ছা ধরলাম 30 টাকা। এই বালাসপুর থেকে জকসিন এখানে যাইতে 15 টাকা, আসতে 15 টাকা, 30 টাকা করে 60 টাকা। কয় টাকা? 60 টাকা লাগে। একবার গেলে 30 টাকা, আসলে 30 টাকা, কত টাকা? 60 টাকা লাগে। একবার
জকসিন গেলে যদি আসলে যদি 60 টাকা লাগে, আল্লাহ আপনাকে দুইটা পা দিয়েছেন। যার 40 বছর 50 60 বছর হাঁটতেছেন, জকসিন গেলে আসলে যদি গাড়ি দিয়ে যদি 60 টাকা দেওয়া লাগে, এই 50 বছরে কত জায়গায় হেঁটেছো, কত জায়গায় গিয়েছো, কত জায়গায় চলাফেরা করেছো, এই দুইটা পায়ের তো কোনো বিনিময় লাগে না, ঠিকই না? যদি এই হারে যদি 60 টাকা দেওয়া লাগে, তাহলে জায়গা জমি যা কিছু আছে সব কিছু বিক্রি করেও হবে না? আপনি কি এর বিনিময় দিতে পারবেন? এই জন্য যখন হাঁটবেন তখন শুকরিয়া করা লাগবে কার? হাঁটতে হাঁটতে গন্তব্যস্থলে যখন পৌঁছে যাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা? আল্লাহ, তুমি আমাকে কি নিয়ামত দিয়েছো, এই পা থাকার কারণে কত রাস্তা কত পথ পাড়ি দিয়ে আমি হেঁটে হেঁটে আসতে পেরেছি, ঠিক কি না? এক সময় এদেশ থেকে বাংলাদেশ থেকেও মানুষ হেঁটে হেঁটে গিয়ে নাকি হজ করেছে, আছে না? এই পা কত বড় নিয়ামত, বাংলাদেশ থেকে কাবাগড় পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া আজকের দিনে এটা কল্পনা করা যায়? বলেন, কত রাস্তা কত পথ পাড়ি দিয়ে সেই আল্লাহর ঘরের সামনে হাজির হওয়া, সুবহানাল্লাহ। এই পা আছে তো বলেই যাওয়া সম্ভব হয়েছে, ঠিক কি না? এই পা আমাদেরও আছে। এই পা দিয়ে আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যখন মসজিদের দিকে রওনা দিবেন, মসজিদে যখন প্রবেশ করবেন, তখন কার কাছে প্রশংসা করা লাগবে? মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ আমি তোমার রহমতের দরজা দিয়ে তোমার ঘরে প্রবেশ করলাম, সুবহানাল্লাহ। এইরকম ঘর থেকে বাড়িতে, বাড়ি থেকে ঘরে, বাজারে হাটে মাঠে কত জায়গায় প্রতিদিন চলাফেরা করতেছি, প্রতিদিন যদি অন্তত সারা দিনের নয় একবারের যদি 60 টাকা করে বিনিময়ে দেওয়া লাগে, তাহলে সয় সম্পত্তি যা আছে তাও তো বিক্রি করে ও কুলাবে না, ঠিক কি না? এই জন্য গোলাম একজনের প্রশংসা করবা, তিনি কে? রাজি আছেন তো? কোন মানুষের প্রশংসা করা যাবে না, কোন ব্যক্তি প্রশংসার যোগ্য নয়, কারণ আমাদের সৃষ্টির মালিক একজন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন, মানুষ সৃষ্টি করে আমি জমিনে এমনি এমনি ছেড়ে দেই না, গরু ছাগল বেড়া বকরি এরাও আল্লাহর সৃষ্টি প্রাণী, আশরাফুল মাখলুকাত মানুষ আমরাও আল্লাহর সৃষ্টির জীব, ঠিক কি না? আমাদের মতো অন্য প্রাণীরা কথা বলতে পারে, আমাদের মতো কথা বলতে পারে না। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমাকে মানুষ বানিয়ে জমিনে এমনি এমনি ছেড়ে দেই নাই, পশু পাখির মতো আমি তোমাকে বোবা বানাই দেই নাই, জবানটা বন্ধ করে দেই নাই, জবানটা খুলে দিয়েছি, ভাষা শিখাই দিয়েছি, আল্লাহ মাহুল বায়ান। বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে তোমার ভাষা হয়েছে বাংলা ভাষা, আমাদের ভাষা কি? বাংলা। যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে তাদের ভাষা হিন্দি, পাকিস্তানে যারা করেছে তাদের ভাষা, আবার আরব দেশে যারা করেছে তাদের ভাষা আরবি, ইংল্যান্ডে আমেরিকায় যারা জন্মগ্রহণ করেছে তাদের ভাষা ইংলিশ, ঠিক কি না? এক এক অঞ্চলে এক এক রকম ভাষা, আবার আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের আঞ্চলিকতা আছে না নাই? এই আঞ্চলিকতার সাধু চলিত সব ভাষা মিলে মনের ভাব যেন প্রকাশ করতে পারো, মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা যখন প্রকাশ করবা কার কাছে? এই জন্য আল্লাহ জবান খুলে দিলেন, ও গোলাম আমি তোমাকে জমিনে ছেড়ে এমনি এমনি ছেড়ে দেই নাই, তোমার জবানটাও খুলে দিয়েছি, যাতে করে এই পবিত্র জবান দিয়া তোমার আল্লাহর জিকির করতে পারো আর তোমার আল্লাহর প্রশংসা করতে পারো, সুবহানাল্লাহ।
তোমার আল্লাহর প্রশংসা করবা। শুধু সারা দিনের ভিতরে যত কাজ করবা সব কাজের শেষে কার প্রশংসা করা লাগবে বলেন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর যদি প্রশংসা করে আল্লাহ কত খুশি পায় জানেন? রব্বুল আলামিন বলেন, গোলাম কেউ যদি আমার প্রশংসা করে আমার শুকরিয়া করে তখন আমার রহমতের জরিয়ায় জোশ লেগে যায়, ওই বান্দার প্রতি আমি তত খুশি হয়ে যাই, বান্দার আমল নামায় কত নেক লেখা লাগবে, ফেরেশতারা নেক লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করছেন, রুকুতে গেলেন, আল্লাহ রাসূল বললেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে আমরা এই তাসবিহ পড়ি না? যখন ইমাম সাহেব রুকু হইতে সোজা হয়ে দাঁড়ায়, যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা পেছন দিক দিয়ে বলি কি, রব্বানা লাকাল হামদ, ঠিক না বেটি? একজন সাহাবী এই কথাটা বলার পর আরো কিছু কথা অতিরিক্ত বাড়িয়ে বলেছেন, তিনি বলেছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। সালাত শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা নামাজের ভিতরে অতিরিক্ত কথাগুলি কে বলেছ? যে কথাগুলি আমি শিখাই নাই, আমি কোনোদিন বলি নাই, কোনোদিন শিখাই নাই, কে শিখাইলো, কোত্থেকে শিখলে, এই কথাগুলি কে বলেছ? সাহাবী ভয়ে কাতরে আল্লাহ রাসূলের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমার আল্লাহর জন্য যদি প্রয়োজন হয় এক্ষুনি আমি জীবন দিতে রাজি, এই মুহূর্তে আমি জীবন দিতে রাজি, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, ভালোবাসার কারণে অন্তরে ভালোবাসা থাকার কারণে আমার জবান দিয়ে অটোমেটিকলি কথাগুলি বেরিয়ে গেছে, কে যেন জবান দিয়ে আমার এই কথাগুলি বের করে দিল আমি জানি না, আমার জবান দিয়ে বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কোনো বেয়াদবি হয়ে গেল নাকি, কোনো গোস্তাকি হয়ে গেল নাকি? আল্লাহর নবী বললেন, ও সাহাবী ভয় পেও না, ভয় পেও না, আমি নবী তুমি নবী নও, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। নামাজে যখন তুমি আল্লাহর প্রশংসা করছিলে আকাশের ফেরেশতারা প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে কে বেশি নেক তোমার আমলনামায় লিখবে। আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য শুকরিয়া করা লাগবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর শুকরিয়া করা লাগবে। যখনই সুযোগ হবে তখনই আল্লাহর প্রশংসা, কোন মানুষের প্রশংসা করা যাবে না, কোন মানুষের যদি প্রশংসা করা হয় তবে ওই ব্যাপারে নিশ্চিত হওয়া লাগবে যে মানুষটার আপনি প্রশংসা করবেন ওই ব্যক্তিটা কখনো নামাজ ছাড়ে নাই, কখনো নামাজ ছাড়ে নাই, কখনো রোজা ছাড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পরনারীর সংস্পর্শে যায় নাই, মিথ্যা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, পরের হক নষ্ট করে নাই, এই ব্যাপারে কি আপনি তার ব্যাপারে নিশ্চিত? নিশ্চিত? কোন মানুষের ব্যাপারে কোন মানুষ এই ব্যাপারে নিশ্চিত হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কারো প্রশংসা করা যাবে যাবে না। এই সকল কিছু থেকে মুক্ত একজন, তিনি কে? তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? সেজন্য আল্লাহর প্রশংসা করা লাগবে যখনই সুযোগ হবে, সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি যে বইটা থেকে কথা বলবো এই বইটার নাম কি? আল কোরআন। এই বইটা এমন বই, এমন একটা কিতাব, এটাতে কোনো ভুল নাই। কোনো ভুল আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভুল নির্ভেজাল একটা কিতাব। আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে, 1500 বছর হয়ে গেল, পুরান হয়ে গেছে, যেমন ছিল তেমন আছে, কেয়ামত পর্যন্ত তেমন থাকবে তো?
এই কিতাব পৃথিবীতে যত লেখকের যত বই আছে, যত উপন্যাস আছে, সাহিত্যিক আছে, দর্শনের যত বই আছে, যত জনের যত বই লিখেছে, বইয়ের শুরুতে কি লিখে দেয়? ভূমিকায় লিখে আমার লিখায় ভুল থাকতে পারে, দোষ থাকতে পারে, কেউ যদি আমার ভুল দোষ ত্রুটি ধরা পড়ে কারো কাছে, আল্লাহর রাস্তায় আমাকে কি করবেন? ক্ষমা করে দিবেন, আগেই মাপ চেয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? আর রাব্বুল আলামিন আমার আপনার জন্য, গোটা পৃথিবীর জন্য এমন একটা বই দিলেন, যিনি নাজিল করলেন, যিনি পাঠালেন, তিনি এই কিতাবের ভূমিকায় বলে দিলেন, এটাতে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ, নির্ভেজাল নির্ভুল কিতাব যিনি লেখেন তিনি স্বীকৃতি দিয়ে দিলেন। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এটা এমন কিতাব, এটাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভেজাল নির্ভুল মুত্তাকিনদের জন্য হেদায়েত। ঠিক কি না? মুত্তাকিনরা হেদায়েত নিবে কোথা থেকে? জোরে বলেন, কোরআন থেকে। যদি কেউ হেদায়েত গ্রহণ করতে চায়, তাকে আল্লাহ এমন ভাবে গ্রহণ করাবেন, এমন ভাবে হেদায়েত দিবেন, এই জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট মিলবে। ঠিক কি না? এই জমিনে থাকতেই জান্নাত মিলবে, জান্নাতটা দেখে দেখে মরবে। রব্বুল আলামিন দুনিয়া থেকে পুত পবিত্র করে কবরে নিয়ে যাবেন। ঠিক কি না? সুতরাং এটার নাম হলো কোরআন। এটা এমন কিতাব, এটা ধরলেও সওয়াব। এটা যে ধরে বসে আছি, এটা ধরলেও সওয়াব, এটা তেলাওয়াত করলেও সওয়াব, এটার দিকে তাকাই থাকলেও সওয়াব। ঠিক কি না? পৃথিবীতে তিনটা জিনিস আছে, এগুলোর দিকে তাকাই থাকলেও সওয়াব হয়। কয় জিনিস? তিন জিনিস। এক নাম্বার হলো কাবাগত, কাবার সামনে আপনি দাঁড়িয়েছেন, কিছুই জানেন না, এই ঘরের সামনে দাঁড়িয়ে কি পড়া লাগে আমি কিছুই জানি না, শুধু বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ও আল্লাহ আমি তোমার গোলাম, এই ঘরের সামনে হাজির হয়ে গেলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়া লাগে আমি তো কিছুই জানি না। আপনি জানেন না, কিছু মহাব্বতের নজর দিয়া তাকাই থাকেন, ভালোবাসার নজর দিয়া আল্লাহর ঘরের দিকে তাকাই থাকবে যতক্ষণ আমল নামায় নেক লেখা হবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল কোরআন, কোরআনুল মাজিদ তেলাওয়াত করতে জানেন না, পড়তে জানেন না, তেলাওয়াত জানে না, এমন কপাল পড়া আছে না নাই? বহু কপাল পড়া আছে, কোরআন তেলাওয়াত করতে জানে না। এই তেলাওয়াত করতে যারা জানেন না, আপনি বলবেন রব্বুল আলামিন যেই নিয়ামত তুমি জমিনে পাঠাইলা, কোরআন নামে একটা কিতাব দিলা, এটা তো আমি তেলাওয়াত জানি না, পড়তে জানি না, কোরআনটা খুলে আয়াতের দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাই থাকবে যতক্ষণ আমল নামায় নেক লেখা হবে ততক্ষণ কোন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দিকে তাকাই থাকলেও সওয়াব। ঠিক না? ঠিক। তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন, যার পিতা মাতা দুইজন অথবা একজন বেঁচে আছে, পিতা মাতা দুইজন বা একজন, কেউ যদি বেঁচে থাকে অথবা দুইজন যদি বেঁচে থাকে, মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে একবার তাকাইলে একটা কবুল হজের সব আমল নামায় লেখা হয়ে যায়। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুইবার তাকাই? আল্লাহ রাসূল বললেন, দুইটা কবুল হজের সব লেখা হবে। পেছন দিক দিয়ে আরেকজন সাহাবী দাঁড়ায় গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাবিব আল্লাহ, আমার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে আমি যদি 100 বার তাকাই? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, মা বাবার চেহারার দিকে যদি তুমি ভালোবাসার নজরে, ভক্তির নজরে, মহাব্বতের নজরে দিয়ে যদি 100 বার তাকাও, আল্লাহর ভান্ডারে সওয়াবের কোনো অভাব না? অভাব আছে? আল্লাহ যদি গোটা পৃথিবীর 700 কোটি মানুষকে জান্নাত দিয়ে দেয়, জান্নাতের অভাব হবে? গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যদি এই পৃথিবীর সমান সম্পদ দিয়ে যদি ভরপুর করে দেয়, আল্লাহর ভান্ডারে অভাব আছে নাকি? রব্বুল আলামিন যদি, আল্লাহ রাসূল বললেন, তুমি যদি 100 বার তাকাও, আল্লাহর ভান্ডারে সওয়াবের কোনো অভাব নাই, তার মানে 100 বার তাকালে আমল নামায় 100 কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে।
এই মা বাপ যাদের আছে এখন ওই দিকে আর তাকায় না, এখন তাদের যৌবন শেষ, বৃদ্ধা অবস্থায় পড়ে আছে, মায়ের বাবার চেহারার দিকে তাকায় না, কারণ এখন এটা বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। আছে না এরকম? এটার দিকে তাকায় না, তাকাইবে শুধু কেবল বেগানা নারী পুরুষের দিকে, ঠিক না বেঠিক? এই দিকে সেই দিকে সিনেমার দিকে সারা দিন সিরিয়াল একটার পর একটা এইভাবে তাকাই থাকে, চোখ নামায় না, ঠিক না? এই নজর দিয়া মা বাবার চেহারার দিকে তাকাই থাকো, সোয়াব আছে না নাই? তাহলে কয়টা জিনিসের প্রতি তাকাই থাকলে সোয়াব? তিনটা। মা বাপ যাদের আছে আজকে বাড়িতে গিয়ে একবার হলো একটা নজর দিবেন তো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তারপর হলো কোরআন, কোরআনের দিকে তাকাই থাকবেন, এটার দিকে তাকাই থাকলেও সোয়াব। এবার রব্বুল আলামিন বলেন তেলাওয়াত করতে জানো না, করতে জানো না, কেউ যদি তেলাওয়াত করে তাহলে কান দিয়ে শুনবা। কি দিয়ে শুনবে? কান দিয়ে, দিল লাগিয়ে শুনবে, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ, পৃথিবীতে এমন আরেকটা কিতাব নাই এটা শুনলেও সওয়াব হয়। আপনি যদি কোরআন শুনেন, শুনলেও সওয়াব আছে না নাই? ওয়াইদাল কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কার কথা? রব্বুল আলামিন বলেন আমি এমন কিতাব দিলাম এটা দিল দিয়ে কান লাগাইয়া শুনলেও সওয়াব। কারণ কান কান দিয়ে শুধু শুনলে হবে না, অন্তরটাও দিতে হবে, বুঝতে পেরেছেন? কারণ কান দিয়ে গরু ছাগল বেড়া হাঁস মুরগি এরাও শুনে, শুনে না? মুরগির যদি আপনি টকটকি দেন এটা আপনার কাছে চলে আসবে, আবার দূর দূর করে তারে দিলে দূরিয়ে যাবে, তার মানে মুরগি কানে শোনে। গরুকে যদি বলেন হ হ এটা এখানে দাঁড়াই যাবে, আবার যদি দূর কর হেঁটে চলে যাবে, তাহলে গরুও কানে শোনে, পশু পাখিও কানে শোনে, কিন্তু তাদের দিল দিয়ে শোনে না। আপনি যখন কোরআন শুনবেন কান দিয়েও শুনতে হবে, দিল দিয়েও শুনতে হবে। যে কান দিয়ে দিল দিয়ে কোরআন শুনবে তার ঈমান বাড়াই দিবেন কে? আর দিল দিয়ে যারা কোরআন শুনে না, আবু জাহেলও কোরআন শুনেছে কান দিয়ে দিল দিয়ে নয়, ঠিক কি না? কারণ কান দিয়ে দিল দিয়ে কোরআন শুনেছেন আবু বকর, হযরত ওমর, উসমান, আলী আর দিল দিয়ে কান দিয়ে কোরআন শোনার কারণে এদের মর্যাদা আছে না নাই? এদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? রব্বুল আলামিন। তাদের মর্যাদা বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন এই দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? আজ ওই কোরআনটা আছে না নাই? যিনি জান্নাত দিবেন সে আল্লাহ জো আছে না নাই? সেই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, আরো জোরে বলেন কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি হাত উঠায় দেখো। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। কারণ কোরআনের পক্ষে থাকলেই লাভ, কোরআনের পক্ষে থাকলে মর্যাদা আপনার এতটা বেড়ে যাবে, এতটা বেড়ে যাবে আপনি কল্পনাও করবেন না। এই কোরআন যারাই গবেষণা করেছে তাদের মর্যাদা আজও আছে না নাই? এই কোরআনটা দিয়ে যদি সমাজটা চালাই, পরিবার চালাই, রাষ্ট্র চালাই, অফিস চালাই, আদালত চালাই, কাচারি চালাই, বঙ্গভবন চালাই, শান্তি আছে না নাই? জমিন কেমনে চলবে সব দিক নির্দেশনা ডকুমেন্ট এই কোরআনে আছে না নাই? যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, ঠিক কিনা? আল্লাহর দয়া, আল্লাহর মেহরবানি এত বেশি দিলেন, বান্দাকে আল্লাহ এত বেশি
বেশি ভালোবাসেন ওই বান্দাটা যাতে জাহান্নামে না হয়, সব নিয়ম নীতিমালা দিক নির্দেশনা একটা কিতাবের ভিতরে দিয়ে দিলেন কে? এটাতে এত কথা আমাদের জন্য আল্লাহ বলে দিয়েছেন, এত কথা বলেছেন, পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়, পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, এর সঙ্গে যদি আরো সাতটা সমুদ্র যোগ হয়, রব্বুল আলামিন বলেন লিখতে লিখতে কলম কালি পানি সব শেষ হয়ে যাবে, তোমাদের জন্য আমি এত কথা বলেছি এরপরও ব্যাখ্যা লেখা শেষ হবে না। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر ويمده من بعد سبعة أبهر ما نفدت كلمات الله الله أكبر রব্বুল আলামিন বলেন পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, সাবাতিন এর সঙ্গে যদি আরো সাতটা সমুদ্র যদি যোগ হয় কত কালি হবে? আমাদের বঙ্গোপসাগর তো আছে নাকি, এরপরে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, সব সাগরের পানি যদি কালি হয় এর সঙ্গে আরো সাতটা সমুদ্র যদি যোগ হয় কত কালি হবে? কোনে শেষ করা যাবে? সব কালি শেষ হয়ে যাবে। আল্লাহ বলে এরপরেও এর ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এটার নাম কোরআন। এই কোরআন রব্বুল আলামিন আমাদের জন্য পাঠালেন রহমত। এটা কি রহমত? এটাতে রয়েছে রহমত, রয়েছে শেফা। আপনি যদি অসুস্থ হন, কোরআনে চিকিৎসা আছে না নাই? কেউ যদি একজন ডাক্তার হতে চায়, বিশ্ববিখ্যাত ডাক্তার হতে চায়, এই কোরআন তাকে বিশ্বমানের একজন ডাক্তার বানাই দিবে, ঠিক কি না? কেউ যদি একজন ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে কোরআন বানাই দিবে একজন বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, কারণ নিজে তো একটা বিজ্ঞান। কথা বলেন ঠিক কি না? এটা নিজে একটা বিজ্ঞান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাত মুস্তাকিম। বিজ্ঞানময় কোরআনের কসম। তাহলে কোরআনটা একটা কি বিজ্ঞান? আবার রব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ এই মুমিনদের জন্য এই কোরআন হলো রহমত, মুমিনদের জন্য কোরআন হলো শিফা। কান সুবহানাল্লাহ, কারণ রব্বুল আলামিন কোরআনের শুরুতে একটা সূরা দিয়েছেন, ওই সূরাতে আয়াত আছে সাতটা, কয়টা? وَلَقَدْ آتَيْنَا سَبْعًا مِّنَ الْمَثَانِ وَالْقُرْآنَ الْعَظِيمِ আল্লাহ রাব বলেন ও নবী, আমি আপনাকে সাতটা আয়াত দিলাম, এই সাতটা আয়াত রয়েছে দৈনন্দিন নিত্য পাঠনীয় শব্দ বাক্য, প্রতিদিন সালাতের শুরুতে যেই সূরাটা পড়া হয় এটার নাম কি? এই সুরাতুল ফাতিহা তোমার জন্য এক রহমত। কেউ যদি সুরা ফাতিহা একবার তেলাওয়াত করে, আমল নামায় 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখা হয়। এই সুরা ফাতিহা হলো শিফা। কেউ যদি অসুস্থ হয়, সুরা ফাতিহা পড়বে, সুরা ফাতিহা পড়ে যদি ফু দেয়, তাহলে এর সাথে সাথে আরোগ্য করে দিবেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। সুবহানাল্লাহ, আপনি যদি অসুস্থ হন সাহায্য কার কাছে চাইবেন? আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? এইটা হলো কোরআন। এই কোরআনের পক্ষে যারা থাকে তাদের জন্য শিফা আছে না নাই? তাদের জন্য রহমত আছে না নাই? তাদের জন্য বরকত আছে না নাই? তাদের মর্যাদা আছে না নাই? দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি কে দিবেন? এই কোরআন পরকালের জন্য আপনার মুক্তির পাত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। তবে যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে আন্দোলন করবে, কোরআনের পক্ষে যারা স্লোগান দিবে, তাদের জন্যই কোরআন ফাতিহা হয়ে যাবে, ঠিক কি না? আর কোরআন বিরোধী আছে না নাই? এখানে আমরা
অনেক দলের লোক থাকতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সব দলের লোক এখানে থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে এক্ষুনি আমরা সবাই কয় দল? সবাই বলেন কয় দল? সন্দেহ আছে? এটা কার দল? আল্লাহর দল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দলে থাকতে রাজি আছেন তো? এই দলে থাকলেই কোরআনের কথা মানতে হবে, কথা বলেন ঠিক না না? ঠিক। এখন আমরা সবাই কোরআনের বিরোধী, কোরআনের পক্ষে না কোরআন বিরোধী? এই মুহূর্তে আমরা সবাই কোরআনের পক্ষে, কিন্তু আমি এখন বলবো, আমরা সবাই বললাম যে কোরআনের পক্ষে, কিন্তু দেখা গেছে এইখানেও কিছু লোক কোরআনের বিপক্ষে আছে, কথা বলেন ঠিক না বেটি? যেমন কিভাবে, কেউ যদি চুরি করে, চোর যদি পুরুষ হয় মহিলা হয়, তাহলে চোর ধরা পড়লে কোরআন বলছে কি করো? হাত কেটে দাও। এটা কার কথা? এটা কার আইন? এটা কার হুকুম? আল্লাহ বলছে চোরের হাত কেটে দাও। রব্বুল আলামিন বলেন চোর পুরুষ হোক মহিলা হোক, সে যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। এখন যদি চোর ধরা পড়ে কোরআন দিয়ে যদি বিচার করা হয়, বিচারক যদি রায় দেয় যে কোরআনের বিচার করা হবে, তার হাত কেটে দাও। হাজার হাজার মানুষের সামনে যদি চোরার হাত কেটে দেওয়া হয়, এই মুসলমানের পক্ষ, এই মুসলমানের মধ্যে একদল বলবে এগুলা তো পুরন 1500 বছর আগের পুরানো কথাবার্তা, এটা তো 1500 বছর আগের পুরান আইন, এখন আর চলে? এখন চলে না। চুরি চুরি করছে তাতে কি হয়েছে? এর জন্য হাত কাটার দরকার আছে নাকি? তাহলে বিচারকের বিরুদ্ধে কালকে মানববন্ধন করবে ঠিক কিনা? এরপরে বলবে এরাই জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী, ঠিক না বেটি? কিন্তু আইন কি বিচারকের না আল্লাহর? কার আইন বাস্তবায়ন হয়েছে? এখন আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে একদল আছে না নাই? আবার দেখবেন জেনাকুর ধর্ষণ জেনা বাংলাদেশে আছে না নাই? এখন তো ধর্ষণ পাইকারি দরে হচ্ছে, কথা বলেন ঠিক না বেচি? পত্রিকার কাগজ খুললেই দেখা যায় 2-4টা অটোমেটিকলি আসে, প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ নির্যাতন জেনা হচ্ছেই। বিচার আছে? কোনোটার বিচার হয়েছে আজ পর্যন্ত? বিচার হয় নাই, কারণ জেনাখোরের বিচার কোরআনে আছে না নাই? কেউ যদি ধর্ষণ করে, কোনো জেনাখোর যদি ধরা পড়ে, কোরআন বলছে মাটি নিচে গেড়ে দাও, মাটি নিচ দিয়ে গেড়ে চতুর্দিক দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দাও, ঠিক কিনা? এটা কার আইন? এই আইন যখন বাস্তবায়ন হবে, হাজার হাজার মানুষের সামনে যখন দর্শনকারীর বিচার হবে, পাথর নিক্ষেপ করে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখন একদল মুসলমান বিচারকের বিরুদ্ধে স্লোগান দিবে, এত মানুষের সামনে একটা জীবন্ত মানুষকে এবার মৃত্যুদণ্ড দেওয়া কে শিখাইলো? তখন তারা কিন্তু বিচারকের বিরুদ্ধে স্লোগান দেবে, ঠিক কিনা? এখন কোরআনের বিরোধী মুসলমানের মধ্যে আছে না নাই? কোরআন বিরোধী আছে। তাহলে কোরআন আমরা মানি কতটুকু? যতটুকু আমাদের সুবিধা। সুবিধা হলো কতটুকু? বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এটা যে জীবনে পশ্চিম দিকে একবার উষ্টাও খায় না, তারও যদি বলেন যে নামাজ পড়ো, বলবে যে ভালো কথা কইছেন, কারণ এটা কইতে তো আর পরিশ্রম লাগে না, এটা কইতে তো কোনো দণ্ড টণ্ড নাই, কথা বলেন ঠিক কিনা? সে বলবে যে ভালো কথা বলছেন, আমি পড়ি না, আপনি পড়েন, না পড়ার দরকার। তাহলে নামাজার কথা বললে মাইর খাইতে হয় না, পিঠা খাইতে হয় না, জেল হয় না, জুলুম হয় না, এটা সুবিধা মতন, এই জন্য এটার দাওয়াত বেশি। কিন্তু চোরের বিচার করবে, হাত কেটে দেবে, এটার পক্ষে কয়জন আছে? কয়জন আছে? এখন আপনাদের এলাকায় মদ জুয়া মাদক আছে না নাই? আপনাদের এলাকায় মনে এগুলোর নামও শোনেন নাই? কিছুদিন আগে আমি কক্সবাজার থেকে প্রোগ্রাম করে আসতেছি শ্যামলী দিয়ে, তারপরে ওইদিকে ফেনি আপনার মিরসরাই, সিগনাল দিল রাত 3টা বাজে, পুলিশ সিগনাল দিয়ে গাড়িতে তল্লাশি করে 4 জন পেয়ে গেল, এত বড় বড় গাঁজার প্যাকেট, তারপরে পাইল ইয়াবা, কেউ দাঁড়ায় না,
পুলিশ এসে বলতে তোমরা দাঁড়াও, এরা চারজন অটোমেটিকলি দাঁড়াই গেছে, অটোমেটিকলি দাঁড়াই গেছে। দেখলে মনে হয় যেন ফেরেশতা, মনে হয় যারা কোটিপতির ছেলে, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, পিসা ভয়ে বসে আছে, অথচ লগে আছে ইয়াবার পোটলা, গাঞ্জার পোটলা আছে না নাই, এই গাঞ্জাখোর জুয়াখোর মদখোর এর বিচারের কথা কোরআনে আছে না নাই? এগুলা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? এই হারামের ব্যবসা যারা করে, হারামের প্রতি যারা থাকে, হারাম যারা খায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা সম্পর্ক রাখবো একজনের সাথে, তিনি কে? আর এই সমস্ত হারাম কাজে যারা সহযোগিতা করে, যারা এই সমস্ত ব্যবসা করে, এই সমাজে তাদের জায়গা আছে না নাই? আছে না? আমরা ভয়ে কথা বলি না, কথা বলেন ঠিক কিনা? ভয়ে কথা বলার না, না বলার কারণে আপনার কুমলমতি ছেলেটাকেও নষ্ট করে দিচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? রাতের আধারে ইয়াবা খেয়ে পড়ে থাকে, মা বাবা খবর নেয় না, কার সাথে চলে, কোথায় যায়, কি করে, সারা দিনের ভিতরে পাঁচবার নামাজের মধ্যে একবারও দেয় না, যে ছেলেটার চরিত্র নাই, যার মধ্যে সত্য মিথ্যা পার্থক্য নাই, সারা দিন তার সাথে আড্ডা দেয় আর মদ খায় জুয়া খায়, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ওই মদখোর জানাখোর গাঞ্জাখোরের বিচারের কথা যেমন কোরআনে আছে, তেমন নামাজের কথাও আছে, তেমন সমাজ কিভাবে চলবে সেই কথাও আছে না নাই? আবার কেউ যদি অপরাধ করে, অন্যায় করে ফেলে, সাথে সাথে অন্যায় থেকে ফিরে আসার জন্য আবার দিক নির্দেশনা কোরআনে দিয়ে দিয়েছেন কে? أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا খেয়েছে, জুয়া খেলেছে, টাস খেলেছে, বেনামাজি, বেরোজগারি, সারা বছর সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদখোর ঘুষখোর নাই, হালাল এক হাতে খায় আর হারাম যারা খায় তারা দুই হাতে খায়, কথা বলেন ঠিক না বেটি? রমজান মাসেও খায়, গায়ের রমজানেও খায়। একজন সাহাবি আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে দোয়া করতেছেন, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি দোয়া করতেছে তার দোয়া কবুল হবে না। জিজ্ঞেস করা হলো কেন দোয়া কবুল হবে না? কই যে তার গায়ের জামাটা দেখা যায়, ওই গায়ের জামাটাতে এক দেড় খাম হারামের টাকা আছে, এই কারণে দোয়া করতেছে দোয়া কবুল হবে না। হারামের টাকা দিয়ে যদি জামা যদি কিনা হয়, সেই জামা পরে যদি দোয়া করা হয়, দোয়া যদি কবুল না হয়, যার সারা জীবনের রক্ত মাংস হারাম তার কি হবে? তার কি হবে? এখন তো ঘরে ঘরে কিস্তি আছে না নাই? এটা হালাল না হারাম? এই হারামের সাথে বাংলাদেশের শতকরা 80% মা বোনদেরকে যারা জড়িয়ে ধরেছে, যারাই জড়াই দিয়েছে, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এই হারাম সুদ ব্যাংকি চালু করে দিয়ে বাংলাদেশের নিরীহ মুসলমানকে যারা জাহান্নামি করেছ, কিয়ামতের ময়দানে দাঁড় করাতে হবে, ঠিক কিনা? তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন রব্বুল আলামিন বলবেন কেন জাহান্নামে হলি? তাদেরকে ডেকে ডেকে আনা হবে, ডেকে ডেকে আনা হবে, কারা তোমাদেরকে জাহান্নামি করলো তাদেরকে ডেকে ডেকে আনা হবে, আর তারা বলবে তাদেরকে আমাদের সামনে দাঁড় করিয়ে দেন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে বেয়াজ্জতিকর অপমান করে আমরাও জাহান্নামে চলে যাব। সেই দিন তারা যখন চলে আসবে বলবে আমরা তো তোমাদেরকে নিষেধ করি নাই নামাজ রোজা করতে, হালাল খাইতে নিষেধ করি নাই, খাইলে কেন? তাহলে বোঝা গেল যারা দিয়েছে বুদ্ধি তারাও অপরাধী, যারা খেয়েছে তারাও অপরাধী। কারণ এই দুনিয়াতে বোঝার জন্য আপনার ব্রেন, আপনার বুদ্ধা বুদ্ধি দিয়ে দিয়েছেন কে? আপনি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে কেন খাইলেন হারাম? এই জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, ঠিক কিনা? আর এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি যদি বলেন এখনো আমার সময় আছে, ওই পথ থেকে ফিরে আসার জন্য আল্লাহ সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছেন, এটার নাম কি? এটার নাম হলো তওবা। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, তোমার অপরাধ যদি হয় সাগর পরিমাণ, আমার দয়াটা তার চেয়ে বেশি। কোন সুবহানাল্লাহ, আমার দয়া তার চেয়ে বেশি, কারণ আমি আমার দয়াটাকে ভালোবাসাটাকে 100 টুকরা করেছি। এক টুকরা তোমাদের জন্য দিয়েছি আর 99 টুকরা আমার হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, 99 ভাগ যার হাতে আছে তার দয়া বেশি না কম? আর আমরা পেয়েছি সামান্য এক টুকরা। আমি পেয়েছি, আপনারা পেয়েছেন, আমার মা পেয়েছে, বাবা পেয়েছে, আমার সন্তানেরা পেয়েছে। এই ভালোবাসা দিয়ে মা তার সন্তানের জন্য জীবন দেয়, সন্তান তার মায়ের জন্য জীবন দেয়, ঠিক কি না? বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়। আবার সামান্য মুরগিটা বাচ্চাটি নিয়ে যখন টিক টিক করতে থাকে আকাশে, যখন কাক পাখিটা দেখে ডানা দুইটা মেলে দিয়ে বাচ্চাটিকে আগলিয়ে ধরে, ঠিক না? ওই মুরগিটা যতটুকু ভালোবাসা পেয়েছে আমিও ততটুকু পেয়েছি, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ তাই পেয়েছে। এতটুকু ভালোবাসা পেয়ে যদি একজন আরেকজনের জন্য জীবন দেয়, যার হাতে 100 ভাগের 99 ভাগ ভালোবাসা রয়েছে, তার ভালোবাসা কম না বেশি? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম নিরাশ হবে না, অন্যায় করে ফেলেছো, সারা দমন সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মদ খেয়েছো, জুয়া খেলেছো, গাঁজা খেয়েছো, কি হয়েছে এখন ফিরে আসো, এখন ফিরে এসে তওবা করো, তোমার তওবা কবুল করে নেবেন কে? আল্লাহ যদি তওবা কবুল করে যদি জান্নাত দিয়ে দেয়, গোটা পৃথিবীর কোন মানুষের শক্তি আছে নাকি ফিরানের? কোন শক্তি আছে? শক্তি নাই। আল্লাহ চায় না তার বান্দাগুলি জাহান্নামে যাক, কারণ জাহান্নামটা কঠিন ভয়াবহ শাস্তির জায়গা, ঠিক কি না? কঠিন ভয়াবহ আগুন, ভয়াবহ আগুনের জায়গা। সেই জায়গায় যারা যাবে সেখানে পড়তে পড়তে সারা জীবন পড়তেই থাকবে, সেখানে তো আর মর হবে না। হাশরের ময়দানে রব্বুল আলামিন মৃত্যুটাকে উপস্থাপন করবেন, যে মৃত্যু দিয়ে এখন আমরা কবরে যাই, আমরা যাব আমাদের পূর্বপুরুষরা যারা গেছে, যে মৃত্যুর মাধ্যমে কিয়ামতের ময়দানে এটাকে হাজির করা হবে একটা বকরির আকারে। কিসের আকারে? বকরির আকারে হাশরের ময়দানে উপস্থাপন করা হবে। রব্বুল আলামিন বলবেন এটা কি? আমরা বলবো এটা তো একটা বকরি। রব্বুল আলামিন বলবেন এই বকরিটা হলো দুনিয়ার মৃত্যু, এই মৃত্যু আজ আমি আমার নিজ হাতে জবাই করে দিলাম, আজ থেকে যারা জাহান্নামে যাবে তাদের আর কখনো মরণ হবে না, জান্নাতে যারা যাবে তাদের মরণ হবে না, তারা চিরস্থায়ী হয়ে যাবে, ঠিক কি না? এখন জাহান্নামে যদি জ্বলে চিরস্থায়ী আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। সর্বনিম্ন, একেবারে সর্বনিম্ন যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে তুলে আনা হবে, ওই ব্যক্তিটা কত হাজার কত সহস্র কোটি কোটি বছর জ্বলেছে আগুনে, এই শরীরের চামড়া পুরো ছাই হয়ে আংরা হয়ে গিয়েছে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার পুরো কয়লা হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। এইভাবে কোটি কোটি বছর জ্বালানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই যে আমার জাহান্নামী বান্দারা রয়েছে এদের মধ্যে ঈমানের সামান্যতম ছিটা ফোঁটা পাওয়া যায় কিনা দেখো তো। ও ঈমানের সামান্যতম ছিটা ফোঁটা কি? এই যে আপনারা কোরআনের মহাব্বতে তাফসির মাহফিল শুনতে এসেছেন, রব্বুল আলামিনের মহাব্বত অন্তরে আছে না নাই? এই মহাব্বত দিয়ে এই যে তাফসির মাহফিলে বসে আছেন, হয়তো জাহান্নামে সেই দিন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এই বান্দাগুলি বালাশপুর না বালাশপুর বালাশপুর তাফসিরুল কোরআন মাহফিলে তোমার কালাম শুনেছে, তোমার কালামের মহাব্বতে, তোমার মহাব্বতে রাতের পর রাত বসে বসে আল্লাহর তোমার কালাম শুনেছে, এই বান্দাগুলির যেই মহাব্বত ছিল এই রকম কিছু সিটাপোটা আমল তার কলিজার ভিতরে দেখা যায়। আল্লাহ বলবেন তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। ওই কাফের মুশরিক যারা থাকবে তারা বলবে, ব্যাপার কি, আমরাও তো এতদিন জাহান্নামী ছিলাম, তোমরাও জাহান্নামী ছিলে, এখন চলে যাচ্ছ কেন? ফেরেশতারা বলবে, এরা সামান্যতম ঈমানের দৃষ্টি এদের অন্তরে আছে, ঠিক কি না? তারপরে কাফের বেঈমান মুশরিকরা বলবে, রুবামা ইয়া ওয়াদ
الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ আরে আমরাও যদি এরকম মুসলমান হতাম, আমরাও যদি এরকম মুসলমান হয়ে যেতাম, সামান্য ঈমান যদি কলিজায় থাকতো আজকে মুক্তি পেয়ে যেতাম, ঠিক কি না? সেইদিন কাফের মুশরিক বেঈমানরা অনন্তকাল পর্যন্ত জাহান্নামে জ্বলবে, আর ঈমানদার মুমিন যারা সামান্যতম ঈমানের পরিচয় জমিনে দিয়েছে তাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে উঠিয়ে আনবেন, ঠিক কি না? জাহান্নাম থেকে উঠিয়ে এনে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করাই দিবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করাই দিবে। সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া করতে থাকবে, কিছুকাল যাওয়ার পর আবার কান্না শুরু করে দিবে। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম কাঁদো কেন? জাহান্নামের আগুনে জ্বলছিলে সেখান থেকে তো উঠাই দিলাম, এখন কান্না করো কেন? অন্তত জাহান্নামের আগুন থেকে তো মুক্তি পেয়েছো, ঠিক কি না? এখন কাঁদো কেন? তার কান্নার কারণ হলো যেই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের অফুরন্ত নিয়ামতের দৃশ্যগুলি দেখতে পাবে। জান্নাতের অফুরন্ত নিয়ামতের দৃশ্যগুলি দেখার কারণে তার অন্তরের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে, রব্বুল আলামিন যেই জায়গায় তুমি আমাকে দাঁড় করিয়ে দিয়েছো এই জায়গা থেকে আমি জান্নাতটা দেখি, আর একটু ভালো করে আমি জান্নাতের নিয়ামতের দৃশ্যগুলি দেখতে পেতাম, যদি মেহেরবানি করে জান্নাতের দরজাটাই আমারে দাঁড় করাই দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাও জান্নাতের দরজায় দাঁড় করাই দাও। সুবহানাল্লাহ, জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাবে, কিছুকাল যাবার পর আবার কান্না শুরু করে দিবে, এবার বলবে কান্নাকাটি করো কেন? জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের দরজা পর্যন্ত দাঁড় করাই দিয়েছি, এখন কেন কাঁদো? ব্যক্তি বলবে, রব্বুল আলামিন ওই যে জান্নাতের ভিতরে এত নিয়ামত দেয়া যায় সবগুলি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না, আমারে যদি মেহরবানি করে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দেন আমি জান্নাতের কিছু খাইব না, ধরব না, ছুইব না, আমি শুধু তাকাইয়া দেখব, আমি শুধু তাকাই দেখব, এত নিয়ামত, এত নিয়ামত জান্নাতের ভিতরে আছে, আমি শুধু তাকাইয়া দেখব, আমার জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, যাও আমার গোলামকে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দাও। জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে যাবে, সেইখানে কিছুকাল যাওয়ার পর আবার কান্না শুরু করবে, আল্লাহ বলবেন, এখন কেন কাঁদো? জাহান্নাম থেকে জান্নাতের মাঝ জায়গায় এসেছো, ঠিক কি না? জান্নাতের মাঝখানে এসেছো, এখন কেন কাঁদো? এখন কান্নার দরকার কি? সেই জান্নাতে যাইতে চান কি চান না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, সে বিবি শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ বলবেন, ও গোলাম কাঁদো কেন? এবার লোকটা বলবে, রব্বুল আলামিন এই জন্য কাঁদি, একবার যখন জান্নাতের ভিতরে আমারে দাঁড় করে দিয়েছেন মেহরবানি, তারা জীবিত, তারা শহীদ, তাদের জন্য জান্নাত, ঠিক কি না? সেই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত এটা হলো সর্বনিম্ন, সর্বনিম্ন জান্নাত হলো এই দুনিয়ার কয় গুণ, জোরে বলেন। এখন আমরা কি সর্বনিম্নটা চাই না সর্বোচ্চটা চাই? সর্বোচ্চটা যেটা, এটার নাম কি?
জান্নাতুল ফিরদাউস ঠিক কি না? এও জান্নাতুল ফিরদাউস যখন জান্নাতীরা চলে যাবে, রব্বুল আলামিন সেই দিন জান্নাতের ভিতরে একটা অডিটোরিয়াম রুম করবেন, একটা কনফারেন্স করবেন ঠিক কি না? ওই কনফারেন্সে সকল নবীরা প্রথম কাতারে থাকবে, সকল নবীদের চেয়ারের উপরে থাকবে আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকল নবীদের চেয়ারের উপরে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসন, তারপরে থাকবে রব্বুল আলামিনের, ঠিক কি না? হয়েছে। এই কিতাবটার নাম কি? জাবুর, জাবুর শরীফ। জাবুর শব্দের অর্থ হলো ছড়া কবিতা। এরকম 150টা ছড়া কবিতা জাবুর শরীফে আল্লাহ তাআলা নাজিল করেছেন। রব্বুল আলামিন বলবেন, ও নবী, দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও নবী, আজকের কনফারেন্সে আপনার সুন্দর কণ্ঠে জাব্বুর শরীফ তেলাওয়াত করে শোনান। পুরো জাব্বুর শরীফ তেলাওয়াত করে শোনানো হবে, মানে জাব্বুর শরীফ মানে সরা কবিতা। কি সরা কবিতা? আবৃত্ত করে শোনানো হবে। যে দাউদ আলাইহিস সালামের দুনিয়া থাকতে তার কণ্ঠ জাব্বুর শরীফের তেলাওয়াত শুনে উড়ন্ত পাখিরা এসে বসে যেত, বনের পশু পাখিরা এসে জঙ্গল ছেড়ে চলে আসতো, সমুদ্রের মাছ ডাঙ্গায় চলে আসতো, ঠিক কি না? ওই কণ্ঠ দিয়ে যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করবে, সমস্ত কনফারেন্সের জান্নাতি ব্যক্তিগুলি দাউদ আলাইহিস সালামের দিকে এক নজরে তাকাই থাকবে, কি তেলাওয়াত করতেছে, এত মজার কণ্ঠ। এরপরে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন, হাসবুক, আপনারটা শেষ। এবার ডাকবেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ডাকা হবে, ও নবী, এবার আপনার উপরে যে কিতাব নাযিল হয়েছে কালামে রাব্বানী, যার নাম কি? কোরআন। এই কোরআনুল মাজিদ আপনি তেলাওয়াত করেন। আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল, পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের কণ্ঠ যত সুন্দর ছিল, সমস্ত নবীদের কণ্ঠ এক করলে যা হবে, বিশ্ব নবীকে আল্লাহ একাই তা দান করেছেন, এত সুন্দর কণ্ঠের অধিকারী দিয়েছেন, সমস্ত নবীদেরকে যত সুন্দর করে বানিয়েছেন, সমস্ত নবীদের সৌন্দর্য এক করলে যা হবে, আল্লাহ তার নবীকে একাই তত সুন্দর করে বানিয়েছেন। চার শত যুবকের শক্তি একত্রিত করলে যা হবে, আমার নবীকে আল্লাহ একাই তা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হ নবী, আজকের এই কনফারেন্সে আপনি কালামে রাব্বানী কোরআনুল মাজিদ তেলাওয়াত করে শোনান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ওই কনফারেন্সে কালামের যেই সূরাটা তেলাওয়াত করবেন, ওই সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মজা আছে না নাই? কোরআন আপনি যেই দিক দিয়ে তেলাওয়াত করবেন সেই দিক দিয়ে আপনার নয়ন পরাণ জুড়িয়ে যাবে, ঠিক কি না? কারণ এত সুন্দর করে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই দিক দিয়ে তেলাওয়াত করবেন সেই দিক দিয়ে কবিতার কবির ছন্দের আকারে আকারে এক একটা আয়াতের সাথে এক একটা আয়াতের কি সুন্দর মিল রাখলেন, যেই দিক দিয়ে তেলাওয়াত করবেন সেই দিক দিয়ে মিল। ইজাস সামাউ ফাতাওয়াত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহার فجرت وإذا القبور بعثرت الله أكبر যেই দিক দিয়ে তেলাওয়াত করবেন সেই দিক দিয়ে হুবহু আয়াতের পর আয়াতের মিল আছে না নাই? যার কারণে এটা এত সহজ, এই এত সহজ হওয়ার কারণে আপনার 8 বছরের বাচ্চাটা 2 মাসে কোরআনে হাফেজ হয়ে যায়। আমাদের কুমিল্লাতে মাসখানিক আগের কথা, ইবনে তাইমিয়া স্কুলেন কলেজে এখানে হেফজ শাখা রয়েছে, ইবনে তাইমিয়া হেফজ শাখা, ওই হেফজ শাখায় 8 বছরের বাচ্চা 49 দিনে কোরআনে হাফেজ হয়ে গেছে। শুধু 8 বছরের বাচ্চা নয়, যে ব্যক্তি মায়ের গর্ভ থেকে জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, তার
আমার উস্তাদের মুখে শুনে শুনে কোরআনে হাফেজ হয়েছে এমন নজির আছে না নাই। একজন কোরআনে হাফেজ আছে জন্ম থেকে অন্ধ, তার বাড়ি সিলেট জেলায়, নাম তার কালিম সিদ্দিকী। তিনি 2015 সালে যখন এনটিভির পর্দায় কোরআন প্রতিযোগিতায় গিয়েছেন তেলাওয়াতে, তার তেলাওয়াত যখন শুরু হয়েছে, তার তেলাওয়াত শুনে উপস্থাপক এবং বিচারক যারা ছিল সবাই টাসকি খেয়ে আছে, এত সুন্দর কণ্ঠ তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শেষ হয়ে গেল, উপস্থাপক জিজ্ঞেস করলেন, ও কালিম সিদ্দিকী, এত সুন্দর এত মজার তেলাওয়াত তুমি শিখেছো, তুমি তো জন্ম থেকে অন্ধ, কিভাবে কালাম শিখলে? কালিম সিদ্দিকী বলে, আমার ওস্তাদ আমার কানের কাছে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, আর আমি শুনে শুনে হাফেজ হয়েছি। এভাবে একজনের জবান থেকে শুনে শুনে কোরআনে হাফেজ হতে কতদিন লাগতে পারে, কত বছর লাগতে পারে? আনুমানিক করলে তো অনেক বছর, ঠিক কিনা? 5-7 বছর লেগে যেতে পারে। কিন্তু কালিম সিদ্দিকী, 10 বছরের কালিম সিদ্দিকী যে জবানটা দিল, উপস্থাপক বিচারক সবাই হতভম্ব হয়ে আছে। কালিম সিদ্দিকী কয়, আমার বছর টাসর লাগে নাই, আমি আমার উস্তাদের জবান থেকে শুনে শুনে এই কালামের বাণী মুখস্থ করতে মাত্র সময় লেগেছে 2 মাস। কয় মাস? উপস্থাপক বলছে যে তুমি ভুল বলেছ, আমি বুঝি নাই, তুমি মনে হয় ভুল বলেছ। কালিম সিদ্দিকী কয়, না আমি ভুল বলি নাই, আমি সজ্ঞানে বলছি, আমার পুরো কোরআন শরীফ মুখস্থ করতে মাত্র সময় লেগেছে 2 মাস। কয় মাস? 2 মাস। এই কালাম যদি আপনি যদি তেলাওয়াত করেন, আপনার জন্য সহজ করে দিবেন কে? এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো, প্রতিদিন অন্তত পক্ষে এক রুকু হলেও তেলাওয়াত করবেন, তাহলে আপনার ঈমান বাড়াই দিবে কে? কারণ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার! তাহলে কালাম কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? এই জন্য প্রতিদিন তেলাওয়াত করতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রব্বুল আলামিন বলবেন, ও নবী আপনি কালাম তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল সেই দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সেই দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন শেষ করবেন, সূরা ইয়াসিন শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন, হাসবুক, আর তেলাওয়াত করা লাগবে না, এতটুকুই যথেষ্ট। তাহলে সকল নবীরা, তাদের উম্মতেরা থাকবে, দাউদ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, আল্লাহ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে পুরো জাবুর শরীফ তার উম্মতেরা শুনলো, আর আমরা আমাদের নবীর কণ্ঠে কালাম কোরআনুল মাজিদ শুনতে পারলাম না, বন্ধ করে দিলেন কেন? আল্লাহ বলবেন, ও নবী আপনি তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ রাসূল বলবেন, না আমি যখন তেলাওয়াত বন্ধই করে দিয়েছি আর তেলাওয়াত করব না, এই কালাম যিনি আমার উপরে নাজিল করেছেন, আমার উপরে লিখেছেন, আমার উপরে পাঠিয়েছেন, আজকে তিনি জান্নাতবাসীদের সামনে তেলাওয়াত করবেন। রব্বুল আলামিনকে দেখতে চান? সেই দিন রব্বুল আলামিন কত সুন্দর, কত সুন্দর! আল্লাহকে যদি দেখতে চান, সেই কনফারেন্সের সদস্য হওয়া লাগবে, ঠিক কি না? সেই কনফারেন্সে থাকা লাগবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কি না? সেই আল্লাহ না জানি কত সুন্দর। রব্বুল আলামিন বলবেন, অবশ্যই আজকের এই কনফারেন্সে আমি কালাম তেলাওয়াত করব। রব্বুল আলামিন ওই কনফারেন্সে জান্নাতীদের সামনে যে সূরাটা তেলাওয়াত করবেন, এই সূরাটার নাম কি? সূরা আর-রহমান। আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার! আল্লাহ তেলাওয়াত করবেন কালাম, আল্লাহর হাজার হাজার নূরের পর্দার ভিতর থেকে তেলাওয়াত করবেন, এক ঝলক জান্নাতীদের সামনে আসবেন, আল্লাহ বলবেন, তোমরা রেডি হও, আমি আসতেছি। সুবহানাল্লাহ!
তোমরা রেডি থাকো, নবীরাও তাকাই থাকবে, তাদের উম্মতরাও তাকাই থাকবে কখন আসতেছে। রব্বুল আলামিন হাজার হাজার নূরের পর্দার ভিতর থেকে এক ঝলক, এক সেকেন্ডের জন্য একটা ঝলক মারবেন, এক ঝলকের দিকে জান্নাতবাসীরা তাকাই থাকবে। ওই তাকানো অবস্থায় কত সহস্র কত কোটি বছর চলে যাবে, টেরই পাবে না, টেরই পাবে না, এইভাবে তাকাই থাকবে। এবার জান্নাতের হুল জ্ঞান মানে এসে বলবে কোথায় তাকিয়ে আছেন, সেদিকে তাকাই থাকলে চলবে না কি, আমরা তো আছি, আমাদের দিকেও তাকান, খাবার দাবার নিয়ে রেডি আমরা, জান্নাতি হুর দেওয়া হবে, এক একজন হুর এত সুন্দর, জামার আস্তিনের ভিতর দিয়ে শরীরের চামড়া, শরীরের চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড়, হাড়ের ভিতরে মজ্জাগুলি আছে না নাই, তারা এত সুন্দর হবে, হাড়ের ভিতরের মজ্জাগুলিও চলাচল করবে দেখা যাবে, দেখা যাবে। এবং তাদের শরীরে আজ পর্যন্ত কোনো ফেরেশতা কোনো জিন কেউই টাচ করে নাই, ইনট্যাক্ট, ইনট্যাক্ট রেখে দিলেন। আপনার জন্য জান্নাতের হুরের ব্যবস্থা করে রেখে দিলেন কে? সেই জান্নাতে হুরের ব্যবস্থা আছে, জান্নাতের ব্যবস্থা আছে, রব্বুল আলামিনের দিদার আছে না নাই। সেইখানে যদি আমরা যেতে চাই তাহলে মাগনাই যাব, কোরআন বিরোধী স্লোগান দিয়ে, নামাজ রোজা ছেড়ে দিয়ে, মদ গাঁজা গাঁজা খেয়ে তাসের আড্ডায় বসে থাকে, নামাজের সময় নামাজ বাদ দিয়ে, নামাজ যখন আজান হয় মসজিদের সামনে দিয়ে বাড়িতে চলে যায়, নামাজে যায় না, ঠিক কিনা? এই সমস্ত বেনামাজি বেরোজদারি কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুরতাদ যারাই থাকে কোরআন বিরোধী, তাদের জন্য জান্নাত হারাম, ঠিক না বেঠিক? আর যারা কোরআনের পক্ষে থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সৎ পথে থাকবে, হক কথা বলবে, কোরআনের পক্ষে স্লোগান দিবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের আন্দোলন করবে, তার স্লোগান আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, সমস্ত কাজকর্ম আল্লাহর জন্য হবে, ঠিক কিনা? আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার আন্দোলন সব কিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের যা কিছু আছে সবগুলি একজনের জন্য, তিনি কে? সবাই চিল্লায় বলেন, তিনি কে? সে আল্লাহর জন্য কোরআনের পক্ষে যদি জীবন দেওয়া লাগে দিতে রাজি আছেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জেল খাটা লাগে, জুলুম হওয়া লাগে, নির্যাতিত হওয়া লাগে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যে কথাগুলি বলেছি আপনারা কি রাগ করেছেন? আল্লাহ তাআলা আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সুস্থ রাখে, আপনাদেরকে যাতে নিরাপদে রাখে, সে দোয়া করি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।